বিনিয়োগ বাড়লেও কেন অনিরাপদ রেল কারও কাছে নেই উত্তর এবার গাজীপুরে থেমে থাকা ওয়াগনকে চাঙ্গাইল কমিটারের ধাক্কা দুমড়ে মুচড়ে এগারো বগি লাইনচ্যুত স্টেশন মাস্টার ও দুই পয়েন্টম্যান বরখাস্ত আমরা দেখতেছি যে আসলে কার দায়িত্ব অবলার জন্য অথবা অন্য কোন কারণে ঘটনা ঘটছে কিনা দুর্ঘটনার প্রায় চার ঘন্টা পর এক লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রিলিফ দিয়ে চলছে উদ্ধার অভিযান দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি খান তাজদিন আহসান এবার অন্যান্য শীর্ষ সংবাদ মন্ত্রী এমপির স্বজনরা উপজেলা নির্বাচনে অংশ নেয় সমালোচনার মুখে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ ভোট করতে পারবে না সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী তাপমাত্রা কিছুটা কমলেও দিনভর ভ্যাবসা গরম ঢাকায় আবারও মরুর উত্তাপ উত্তর পশ্চিমাঞ্চলে নামছে না পারদ বিরোজপুর ভোলা ও বাগেরহাটে প্রশান্তির বৃষ্টি ভারতে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মায়ের আসনে প্রার্থী হলেন রাহুল গান্ধী হারার ভয়ে আছেন কটাক্ষ মোদীর আসামে ভোটে তুরুপের তাস নাগরিকত্ব ইস্যু একই লাইনে দুই ট্রেন আচমকায় বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা গাজীপুরের জয়দেবপুরের আউটার সিগনালে তেলবাহী ট্রেনের সঙ্গে যাত্রীবাহী কমিউটার রেলের মুখোমুখি সংঘর্ষ হয় মুহূর্তেই দুমড়ে মুঠড়ে দুই রেলের ইঞ্জিন সহ এগারোটি বগি লাইনচ্যুত হয় এদিকে ওয়াগন ছুঁয়ে পড়া তেল ছড়িয়ে পড়ায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে তদন্ত কমিটি এর মধ্যে জয়দেবপুর স্টেশন মাস্টার ও দুই ম্যানকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ রাজিবুল হাসানের রিপোর্ট লরি এটা প্রচুর মজবুত থাকে কিন্তু আমার জানা মতে কিন্তু সেটা মানে থুবড়ে গেছে মুখমুখি সংঘর্ষ আর কথা না যেহেতু ডাবল লাইন ডাঙ্গাল কম্পিউটার বন্ধ থাকে এই জন্য এই কম্পিউটারে যাত্রী ছিল না লাইন মানে দোষ আজকে এই দেশের যে যে সম্ভবত যারা আছে তারা যে দায়িত্বহীন এটা বাস্তব প্রমাণ তোমার এখন রোদ্রের যে তাপমাত্রা আর এটা হচ্ছে ফয়েল যে কোনো মতে একটা অগ্নিকাণ্ড ঘটতে পারে এখানে কোনো ধূমপান করা যাবে না যে দার্যবস্তুটা পড়ছে এটা একটু ঝুঁকি আছে ট্রেন চালাচ্ছেন তারও সচেতনতার বিষয় আছে যে সুপারভাইজ করার কাছে ছিল তারও দেখার বিষয় ছিল তো এগুলো আমরা দেখতেছি যে আসলে কার কার দায়িত্ব অবলার জন্য অথবা অন্য কোনো কারণে ঘটনা ঘটছে গত এক যুগে রেলের উন্নয়নে খরচ হয়েছে দেড় লাখ কোটি টাকা অথচ এখনও নিরাপদ হয়নি রেলপথ তিন হাজার কিলোমিটার রেলপথের তেষট্টি শতাংশই ঝুঁকিপূর্ণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সত্তর শতাংশই রেল ইঞ্জিন ও কোচ আর তাই প্রতি বছর বাড়ছে ট্রেন দুর্ঘটনা বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত উন্নয়নের খেসারত দিচ্ছে রেলওয়ে নাজমুস সালেহির রিপোর্ট আগে যায়

এখনো টিকিট সংকট আর শিডিউল বিপর্যয় নিত্য সঙ্গী রেলপথের যাত্রীদের যে আসলাম না আমার জীবনটা আমার বাইর হয়ে গেল যেমন অবস্থা টাকা খরচ হচ্ছে টাকা আমরা ঠিকই দিচ্ছি টিকিটও কাটতেছি কিন্তু গতি এখনো ট্রেনে আপনারা বাড়েনি ট্রেনে চলাচল করি তো ট্রেনে আমি বিশেষ করে আগের গতি পাইতেছি তার তেমন কোনো উন্নতিতে পাইনি এখনো আমি প্রত্যেক মাসে আমার দুইবার আছে খুলনাতে যাওয়া পরে না আগে লাগতো আট ঘন্টা এখন হচ্ছে সাত ঘন্টায় লাগে যাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন যা দরকার তা না করে বিলাসী প্রকল্পে ঝুঁকছে রেল ফলে অপরিকল্পিত অর্থ খরচের খেসারত দিচ্ছেন তারা মূলত আসলে অবগঠনের পিছনে একটা বিনিয়োগ হয়েছে কিন্তু দক্ষ জনবল আমরা তৈরি করতে পারিনি আমাদের রেলওয়ে যে পরিচালনা এখনো অনেকটাই আমি মনে করি প্রাগ ঐতিহাসিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যাচ্ছে রেলে এই মুহূর্তে ছত্রিশটি উন্নয়ন প্রকল্প চলমান নাজমুস্তালেহী সময় সংবাদ ঢাকা প্রসঙ্গ অন্য নানা সমালোচনার মুখে উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের অংশ নেওয়া প্রসঙ্গে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ নির্বাচনে সংসদ সদস্যদের সন্তান ও স্ত্রী কোনোভাবেই অংশ নিতে পারবেন না বলে সাফ জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের ভোটে অংশ নেয়া নিয়ে বিব্রতকর অবস্থায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রথম ধাপে নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারে দলের হাইকমান্ড নির্দেশ দিলেও নির্বাচনী মাঠে মন্ত্রী এমপির স্বজনরা যদিও এখন পর্যন্ত সতর্ক ছাড়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায়নি শুক্রবার ধানমন্ডি দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও জানান মন্ত্রী এমপির সন্তান স্ত্রী ভাই উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না প্রার্থীতা প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি নেত্রী নিজেই খোলাসা করে বলেছেন স্বজন বলতে স্ত্রী সন্তান এ দুটা শব্দ খোলাসা করেছেন ওবায়দুল কাদের বলেন সাত জানুয়ারির নির্বাচনের পর রাষ্ট্র পরিচালনায় চাপ অনুভব করছে সরকার তবে সরকারকে যে বিদেশিরা চাপে রাখতে চেয়েছিল তারাই এখন চাপে আছে নির্বাচনের আগে প্রকাশ্যে দাম কি ছিল নিষেধাজ্ঞা ভয় ছিল এখন স্বাভাবিক কারণে যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে জনগণের সমর্থন হারিয়ে ঝিমিয়ে পড়েছে বিএনপি রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে দলটি জনবিচ্ছিন্ন হয়েছে বলেও মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিক্ষোভ বৃষ্টিতে মানসিক প্রশান্তি এলেও শারীরিক স্বস্তির দেখা নেই রাজধানীতে দিনভর ভ্যাপসা গরমে নাজেহাল হতে হয় মানুষকে সকালে কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে উত্তাপ কম মরেছে খুব গরম ছিল এরকম থাকলে তো টিকে থাকা যায় তবে নগরবাসীর আশারগুড় মিঠে হলো না বেলা বাড়ার সঙ্গেই ফিরে আসে সূর্যের আগের রূপ তা আমরা আশাবাদী ছিলাম যেহেতু বৃষ্টি হয়েছে আজকের ওয়েদারটা অনেক ঠান্ডা থাকবে পরিবর্তে দেখলাম যে ওয়েদার ঠান্ডার থেকে বেশি আরও গরম কথা ছিল একটু বৃষ্টি হবে কমবে ভোগান্তি তবে তার হল কই সারাদিন প্রচণ্ড গরমে নাভিশ্বাস অবস্থা নগরবাসীর আবহাওয়া বলছে সারা দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় কমেনি তাপমাত্রা শুধু তাই নয় সংস্থাটি জানায় দেশের পশ্চিম যশোর কুষ্টি এবং চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্রতা প্রভাব যাচ্ছে এবং এছাড়া অন্যান্য স্থানের উপর দিয়ে মৃত থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে ছয় তারিখ থেকে তাপ প্রবাহটা দেশে অনেক জায়গাতে প্রশমিত হবে তবে এ মাসে তিন থেকে পাঁচটি শিলাবৃষ্টি সহ কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ধ্রুব ব্যানার্জি সময় সংবাদ ঢাকা এদিকে টানা দাবদাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টি নামলো ভোলা পিরোজপুর ও বাগেরহাটে দুপুরের পর থেকে মেঘাচ্ছন্ন হতে শুরু করে আকাশ সন্ধ্যার দিকে শুরু হয় বৃষ্টি কাঙ্ক্ষিত বৃষ্টিতে শীতল হয় প্রাণ ও প্রকৃতি চলমান দাবদাহের মধ্যে প্রথম বৃষ্টির দেখা পাওয়ায় স্বস্তি ফিরে আসে জনজীবনে এদিকে পিরোজপুর ও বাগেরহাটে বৃষ্টি হয় এতে জনজীবনে ফিরে আসে দেখছেন সন্ধ্যার সময় ভারতের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশে মায়ের আসন রায় প্রার্থী হয়েছেন রাহুল গান্ধী শুক্রবার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন কংগ্রেসের এই শীর্ষ নেতা ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য চলমান লোকসভা নির্বাচনে কেরালার ওয়েনার থেকে প্রার্থী হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দ্বিতীয় দফায় ভোট হয়েছে রাহুলের জয়ের বিষয়ে আশাবাদী তার সমর্থকরা এবার উত্তরপ্রদেশের রায়পিরালিতেও প্রার্থী হলেন রাহুল এর আগে এই আসন থেকে তার মা সোনিয়া গান্ধী লোকসভা নির্বাচনে লড়েছেন রাহুলের এমন এক আসন পরিবর্তন নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার পশ্চিমবঙ্গের ভোট প্রচারে আক্রমণ করলেন মোদী বর্ধমানে নির্বাচনী সভায় বক্তব্যে তিনি বলেন হারার ভয়ে কংগ্রেস নেতা এই প্রান্ত থেকে ও প্রান্ত দৌড়ে বেড়াচ্ছেন এছাড়া সব আসনে প্রার্থী দিতে না পারায় এবারও দলটি কম আসন পাবে বলেও মন্তব্য করেন নরেন্দ্র মোদী হারে হারে জায়নাড মে মতদান সমাপ্ত হো তীসি সিট খোঁজনে এদিন কংগ্রেস বাম এবং তৃণমূল কংগ্রেসকে বিশেষ সম্প্রদায়কে ভোট ব্যাংক হিসেবে ব্যবহারের তীব্র সমালোচনাও করেন প্রধানমন্ত্রী সুব্রত আচার্য সমসংবাদ ভারত এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আর একবার দিন দিন বিনিয়োগ বাড়লেও কেন অনিরাপদ রেল কারো কাছে নেই উত্তর এবার গাজীপুরে থেমে থাকা ওয়াগনকে টাঙ্গাইল কমিটারের ধাক্কা দুমড়ে মুঠড়ে এগারো বগে লাইনচুত জন বরখাস্ত মন্ত্রী এমপির স্বচন্দ্র উপজেলা নির্বাচনে অংশ নেয় সমালোচনার মুখে ব্যাখ্যা দিল আওয়ামী লীগ ভোট করতে পারবে না সংসদ সদস্যের সন্তান ও স্ত্রী এবং তাপমাত্রা কিছুটা কমলে উদিন ধর ভ্যাপসা গরম ছাকায় আবারো মরুর উত্তাপ উত্তর-পশ্চিমাঞ্চলে থামছে নাparat বীরোজপুর ভোলা ও বাগেরহাটে প্রশান্তির বৃষ্টি এই ছিল সন্ধ্যার সময় जनपदের সময় থাকবেন সহকর্মী নাবিলা সোহর ধন্যবাদ আসদিন জনপদের সময় নিয়ে bitte কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়